আজ আমরা সম্পদ নম্বর 7 করব। এখানে বলেছে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। যে কোনো একটি সরল রেখা আঁকলাম, সরল রেখার দুটো প্রান্ত যে কোনো একটি প্রান্ততে কোণটি অঙ্কন করব আমরা। তো আমি এখানে প্রথমে এই প্রান্ত তো দেখাচ্ছি, আর যে কোনো মাপের এই মাপ এই মাপ যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে নাও। আমি এই মাপটা নিলাম, এই বৃত্তচাপ নিয়ে সেখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এঁকেছি। এই যে এখান থেকে ধরে প্রথম কাটে, প্রথম কাটলাম নির্দিষ্ট মাপ না নড়িয়ে, কিন্তু যেখানে কাটলাম সেই ছেদবিন্দু বরাবর যদি আমরা যোগ করে দিই তাহলে 60 ডিগ্রি পেয়ে যাব। প্রথম কাটে যেটা পেলাম সেটা 60 ডিগ্রি। কথা প্রসঙ্গে বলে রাখি ভালো যে এবার যদি সেকেন্ড কাটটা করতাম এখানে, তাহলে যেখানে ছেদ করতো এই যে ছেদবিন্দু, এখান থেকে যদি আমরা যোগ করে দিতাম এটার সঙ্গে, তাহলে আমরা পেতাম 120 ডিগ্রি কোণ পেতাম। তাহলে কি কি করলাম, একটি সরলরেখা অংশ নিলাম, সেখান থেকে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিলাম। আমি এবার এই দিকটা দেখাচ্ছি, যে কোনো বৃত্তচাপ নিলাম, এবার যেখানে প্রথম কাটলো ছেদ করলো যেখানে, সেটা যদি যোগ করে দিই তাহলে কত ডিগ্রি হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এ হলো 60 ডিগ্রি কোণ অঙ্কন। এরপর সম্পাদ্য নম্বর 8, সেখানে বলেছে কি যে পেন্সিল কম্পাসের সাহায্য 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। এখানে কোনো চাঁদা ইউজ করা যাবে না, শুধু পেন্সিল কম্পাস। তো পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি আঁকতে গেলে আমাকে দরকার আগে তার আগে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি যদি আমরা আঁকতে পারি তাহলে তাকে সমদ্বিখণ্ডিত করতে পারলেই আমার 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আঁকা সমকোণ বা 90 ডিগ্রি আঁকাই এর আগে আমাদের শেখানো হয়ে গেছে। তাহলে দেখো এখন আবার একে দেখাচ্ছে, রাখবেন একটা যে কোনো মাপের সরলরেখা নিলাম, সেখানে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিলাম, যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু থেকে প্রথমবার কাটলাম, প্রথম কাটের জায়গা থেকে দ্বিতীয়বার কাটলাম বড় করে, দ্বিতীয় কাটের জায়গা থেকে তৃতীয়বার কাটলাম, দিয়ে যোগ করে দিলে আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, সমকোণ বা 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এবার তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে কোণকে সমদ্বিখণ্ডিত করার মানে সমান দুই ভাগে ভাগ করা কীভাবে শিখিয়েছিলাম, মনে আছে হয়তো। এই যে যে মাপটা পেয়েছিলাম এই মাপ থেকে নিয়ে এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই যে যেখানে ছেদ করলো সেখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে নিয়ে এই জায়গাটায়, তারপর শীর্ষবিন্দু থেকে যোগ করে দাও। তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং প্রত্যেকটি ভাগ তাহলে কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি। দেখো মেপে দেখো, হ্যাঁ একদম 45 ডিগ্রি আছে। তাহলে এই হলো পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন। আর একবার বলে দিচ্ছি আমি, সর্বপ্রথমে কি করলাম, একটা যে কোনো মাপের সরলরেখা নিলাম, যে কোনো মাপের সরলরেখা, দেখো একে দেখাই আর একবার, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে। সরলরেখা অংশ নিলাম, সেখান থেকে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে যেখানে ছেদ করলো সেখান থেকে প্রথম কাট, প্রথম কাটের জায়গা থেকে দ্বিতীয় কাট, দ্বিতীয় কাট যেখানে করেছিলাম সেখান থেকে নিয়ে তৃতীয়বার কাট যোগ করে দিলাম, 90 ডিগ্রি হয়ে গেল। এবার তারপর এখান থেকে ধরে একটা বৃত্তচাপ,
আর এখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করে দিলাম, শীর্ষবিন্দুর সঙ্গে ছেদ বিন্দু যোগ করে দিলাম, কত ডিগ্রি হয়ে গেল 45 ডিগ্রি, এ অর্ধেকটা 45 ডিগ্রি, আবার এ অর্ধেকটা 45 ডিগ্রি। তাহলে সম্পাদ্য 8 নম্বর সম্পাদ্য শেষ হয়ে গেল।